সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশন চত্বরের এক নম্বর প্ল্যাটফর্মে অভিনব পন্থায় প্রতিবাদ সভা করে হকাররা। বঙ্গীয় হকার সম্মেলন সংগঠনের পক্ষ থেকে এদিন খোল করতাল নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল পুলিশের হাতে হেনস্থা হতে হচ্ছে হকারদের এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, হকারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, টাকা না দিতে পারলে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। এই সংগঠনের সদস্য সিদ্ধব্রত দাস জানান, দুজন হকারকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। তার প্রতিবাদ করায় তাদের সংগঠনের এক সদস্য নাদিম হোসেন মল্লিকের বাড়িতে সমন পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে এদিন তারা প্রতিবাদ সভার আয়োজন করেন। দিনের পর দিন ধরে আরপিএফ সাধারণ খেটে খাওয়া হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে। কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, টাকা তোলা হচ্ছে, টাকা যদি না তুলতে পারে কেস দেওয়া হচ্ছে। এই হকারি করার জন্য রেলে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। গত সোমবার দিন বর্ধমানে দুটি ছেলেকে হকারি করার জন্য কেস দেওয়া হয়। আমরা তার প্রতিবাদ করি এবং সেই ছেলেদের কেন কেস দেওয়া হয়েছে সেই নিয়ে আমরা এখানে বিক্ষোভ করি। তারপর সেই প্রতিবাদ করার শাস্তিতে, এখন তো দেশে গণতন্ত্র নেই, মানুষের থেকে টাকায় চলে আরপিএফ, মানুষের করের টাকায় তাদের মাইনে হয়, কিন্তু মানুষের কণ্ঠ রোধ করার তারা চেষ্টা করে। মানুষ যখন কথা বলে তাদের সমস্যা হয়। আমরা যখন প্রতিবাদ করি, আমাদের সংগঠনের নেতা নাদিম হোসেন মল্লিক, তিনি এখানে এসেছিলেন আরপিএফের সঙ্গে কথা বলতে এবং হকার বাইকে ছাড়াতে। সেই আরপিএফ নাদিম হোসেন মল্লিককে সমন পাঠায় এবং আজকে হাজিরা দিতে বলে। তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে সাধারণ খেটে খাওয়া হকাররা হকারি করেছে, তাদেরকে কেন ধরা হয়েছে, তার প্রতিবাদ করেছে। চুরি করেনি, ডাকাতি করেনি, কোনো জায়গাতে কোনো দাঙ্গা লাগায়নি, সেইগুলো লাগালে পরে ছেড়ে দেয় আজকের বর্তমান এরা। কিন্তু যারা খেটে খাওয়া মানুষের জন্য কথা বলে তাদেরকে কেস দিতে তাদের খুব ভালো লাগে। হকারদের কোনোভাবে দমন করা যাবে না। আমরা প্রতিদিন এখানে দাঁড়িয়ে এরকমভাবে বিক্ষোভ দেখিয়ে যাব, এই বিক্ষোভ থামবে না। আপনাদের সংগঠন কী সংগঠন? এই সংগঠনের নাম বঙ্গীয় হকার সম্মেলন এবং এই বঙ্গীয় হকার সম্মেলনের হকার ভাইরা আজকে এখানে এসেছে। জয় বাংলা। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।